হাল যেহেতু ওপেন, সেক্ষেত্রে হালত যদি অনর পলিথিন জাতীয় বর্জ্য ফেলাই, পলিথিন জাতীয় জিন অনর পচনশীল নয়, অপচনশীল দ্রব্য ইন ফলে আর হাল জামে দেবে এবং ইন নদনের ফলে আর অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু নির্ধারিত ডাস্টবিন থাইলেও ডোর টু ডোর জীবে ময়লা অপসারণ ব্যবস্থা, ডোর টু ডোর এই ব্যবস্থাও ফুল সম্পূর্ণ পুরা এলাকা জুড়ে আসলে বিস্তৃত নয়, এই আসলে ফুরাই তারাই সেটিং নগরে বহু সময় দেখা যায় কি অনর জিন হালের পাশে বিল্ডিং তারা কিং করে জানলা দিয়ে কিংবা বাইরে ডাইরেক্ট ওপেন হালত ময়লাইন ফেলাই দেয়, যার কারণে হালিন বর্ষা হালাই হালিন জামে যায় এবং পানি জমিতে হ্যাঁ পানি গন্তব্যস্থল পানি যথারীতি সাপ্লাই যাইতে না পারে। নাম দিয়ে পানি ভাড়া আর ইয়ে নাই আরো বাদ চোদ্দ গোষ্ঠ দেখি দিলে নামাই দিয়ে বাড়ি ভাড়া এখন নাম ফাটাতে পানি ভাড়া মাঝে মাঝে সিটি তারপরে আর একদম বাংলাদেশ তো বিদেশে গেলে আর চুরি সামার গেছে, কিন্তু বাংলাদেশে বিদেশে গেলে আরো তো ভালো হয়েছে কাজে একটা প্রশাসন ঠিক আছে লাঠি একবার মারি মেইন পানি জানি না।